ভূ রাজনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে পাশে যায় যুক্তরাষ্ট্র অন্যতম বরা শক্তি চীনকে ঠেকাতে কৌশলগত কারণেই বাংলাদেশকে ঘিরে দেশটির আগ্রহ বাড়ছে বলে মনে করছেন কূটনীতিকরা বিষয়টি কূটনৈতিক পট পরিবর্তন হিসেবেও দেখছেন তারা শিউলি নামের আরও একটি রিপোর্ট বাংলাদেশের তিপ্পান্নতম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বার্তায় তিনি মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের সাহসিকতা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের উদারতা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন চিঠিটি শেষ করেন জয় বাংলা স্লোগান দিয়ে অপর এক শুভেচ্ছা বার্তায় পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বাংলাদেশ দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে বলে মন্তব্য করেন বিএনপি জামায়াত যেখানে জয় বাংলা শব্দকে স্বীকার করে না সেখানে বিশ্বের সর্বোচ্চ শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই শুভেচ্ছা বার্তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন কূটনীতিকরা যে শব্দটা কিন্তু বাংলাদেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী অপজিশন পার্টি বিএনপি তারা কখনোই তারা বলবে না জামাতের কথা তো বলছি না আমি জামাত বিএনপি জয় বাংলা কখনো বলবে না বলেনি ওদের ভবিষ্যতে আমি দেখে যেতে পারবো কিনা যাই না সেখানে আমেরিকান প্রেসিডেন্ট বলছে জয় বাংলা রোহিঙ্গা ইস্যুর সংকট সমাধানে মিয়ানমার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাথে মার্কিন সরকারের কাজ করার ঘোষণাকে বড় কূটনৈতিক পর পরিবর্তন বলতে চান সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান পারপিটেটরস অফ দ্য মানে কারা বর্মা মিলিটারি হুন্তা তাদের বিরুদ্ধে আমরা কাজ করব তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করব আপনাদের সাথে নিয়ে আমি মনে করব যে এটা একটা ডিপ্লোম্যাটিক পরিবর্তনের অবস্থা দেখতে পাই প্রেসিডেন্ট এই ভাষায় লিখছে আমাদের প্রধানমন্ত্রীকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্ব জোরদার করার কৌশলগত কারণেই বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন কূটনীতিকরা এ অঞ্চলে চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে পাশে যায় মার্কিন সরকার তারা আমাদের কাছে আসছে আমাদেরকে চাই তারা এবং তাদের উদ্দেশ্য আছে যেটা যে যে এশিয়া প্যাসিফিক যে সিচুয়েশনটা আছে সেখানে তারা আমাদেরকে আমাদের সাহায্য চাই বেসিক্যালি বিকজ চায়না আছে এই পাশে বলেই তারা আমাদের উপর এত ইন্টারেস্টেড আমেরিকা চাইবে না যে চায়না তাদের প্রতিপত্তি বিস্তার করুক এখানে তাকে থামতে হবে র্যাবের উপর নিষেধাজ্ঞা কিংবা গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর পরও মার্কিন সরকারের এই কূটনৈতিক পরিবর্তন দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের অংশ মনে করছেন কূটনীতিকরা শিউলি শবনম একুশি টেলিভিশন ঢাকা